একটু ছড়া আলাদাটা ওদের তুমি প্লেটারে খেলে প্লেটারে যাবো, আলাদা খেলে আলাদা যাবো, তাহলে ওই ওই পাশে যাবো। ভালো আছে বই আর হচ্ছে কিরম ডাজা লাগে না, তুমি আমার ঠিক খবর তবে সমস্যা নাই, আমি আছি, আমি তো এখানে না, এখানে। ও তার মানে ওখান থেকে পাচ্ছি আমি, তুই দেখেন নাই ভারী কি আছে খাও, তুমি অনেক খাইতে পারো, এগুলি আমি খাইতে পারি না, আমার ডান্ডা মারা যাচ্ছে, এটা পরে যেতে পারে তো, আমার তো মনে হচ্ছে হাতের দিকে সেট করছে, তোমাদের মুখ দেখা যায়, চেটে চেটে খাবে মা একটু দেবে, চেটে চেটে খাবো, এটা ট্রল বানাইছিল কিরে, আমি খালি দেখলাম মানে ধরো যে এটা কি বলে হচ্ছে কি সঠিক তাহলে সাইফুলের নিয়ে আসো দরকার তোমার দেখানোর জন্য, তোমার না
এর জন্য সকালে ভারী নাস্তা খাইতে হয়। নানুষটা বলে না, মানে সকালে ভারী খাইলে সারাদিন থেকে খিদা লাগে না, অল্প খাইলে। আমি এত এত ব্রেন নিয়ে এসে থাকি কালকে সকালে দুটো পড়া হয়েছে, এরপর কালকে বিকালে অল্প নুডলস খেয়েছি, আজকে সকালে দুটো পড়া হয়েছে। একটা খাবার রাখিস কোথায়? চাটনি অনেক পেট ভারী হয়ে আছে। আচ্ছা ওর এখান থেকে যাও সরক কি প্লেট রেখে যাবি? চিন্তা করছি ভালো আমি এত মনে তত খরচ করি না, তুমি আমার থেকে বেশি যাবো। মাটন তো খাবি না তুই? না গেল শোলা, আমি হাত বাড়ানোর আগে তাড়াতাড়ি দিতে কিভাবে খাবো না, মানে না খাই তুমি উদ্ধার করতে বলে সবচেয়ে
এর মানে কি তুমি দুপুরে কিছু খাবে না? যদি খিদে লাগে তাহলে খাবে, যখন লাগে বিকালে লাগে। চলো একটু দেরি করুক, ক্লাসিক যাবে কখন জানিস? একটা প্লেটের যখন দুজন মিলে একদিন আসবো, দুজন পারা যাবে না আমার? তাহলে আমি সাইফুলকে একদিন নিয়ে আসবো। সানা রে দিছি বেশি করে বাড়ায় না, মাংস ছো না। রাগ করতে আমার খিদা না লাগলে আমি কি করবো? সত্যি আমি যদি তো এটা খেলে কি জন্য না করছিলাম? তাদের না পড়ে পুরোটা নিলে কি হয় তোমার? খাইতো এই প্লেট আর দুইজনে খাওয়া সম্ভব? সানার বলে খাইবো সম্ভব না? আমার কাছে সম্ভব, আমার কাছে জানুন ভাই, একদিন আসবো না, আমার কাছে সম্ভব না। সাইফুল একে খেতে পারবো অসুবিধা নেই, ভূতের মুখে রাম নাম, তাই না? না সিরিয়াসলি আমি তোকে সম্ভব না, এটা তো আমি হয়তো পারবো না বলে ফেলছি আর কি। সোগের কি দারে ভাই তুই পারবি? ইয়েস তুই তাহলে আমার কাছে চলে নিবি না? তুই কি রাদে হচ্ছে কি দিবি তুই? হাড্ডি খেটে মাছের কাটা খেতে ভালো লাগে, অবশ্যই 10টা বাজে গেছি, আজকে 9টা বাজে গেছি, দুইটা আমি কালকে সকাল 10টা গেছি, সারাদিন ভাত খাই নাই, সকাল 10টা দিনে বড় গেছি, বিকাল একবার উঠতে শেষ। এই বাটা হয়ে যায় কেন? আমি আবির, ব্লাডের জন্য ফোন দিয়েছিলাম রে। মামুন তো দিবে রক্ত করছে না, হয়ে গেছে, মামুন মামুন দিবে, আমি অনেকদিন রক্ত দিই না। ঘাসের মাংস দিছিল, চর্বি তো নাই বেশি, ঘাসের মাংস খাইতে রক্ত বেড়েছে, রক্ত বেড়েছে, এই রক্ত বেড়েছে না পার কেটে, রক্ত বেশ কেটে বেড়েছে। ওইটাই বেড়ে।
ওইটি বিলে সকিলো পরে বার্থডে কে খাবে? তুমি জানো না আমার কি খাবার দিতে বলবো?